আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদের আরো বেশ কিছুদিন এইভাবেই পড়াশোনা চালাতে হবে। আজকে আমি তোমাদের আবার একটি নতুন অধ্যায় নিয়ে পড়াবো বলে এসেছি। অধ্যায়টি হলো শিশুর খাদ্য, ফিডিং অফ ইনফ্যান্টস। শিশু জন্মানোর পর তার প্রথম খাদ্য কি? মাতৃদুগ্ধ। শুধু মানব শিশু নয়, সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের প্রথম খাদ্যই হচ্ছে তার মাতৃদুগ্ধ। ভূমিষ্ঠ হওয়ার পর সেটাই তার জন্য আদর্শ। মাতৃদুগ্ধ শুধুমাত্র যে শিশুর দেহে পুষ্টিদ্রব্য সরবরাহ করে তা নয়, তার অনাক্রম্যতা বৃদ্ধিতেও সাহায্য করে, অর্থাৎ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই জন্য বলা হয় মাতৃদুগ্ধই শিশুর 6 মাস বয়স পর্যন্ত আদর্শ। অনেক সময় কি হয়, বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য সেটা সম্ভব হয় না মাতৃদুগ্ধ পান করানো, সেটা বিভিন্ন কারণ হতে পারে, তখন অন্যান্য দুগ্ধে তাকে অভ্যস্ত করানো হয়, গরুর দুধ বা গুঁড়ো দুধ, প্যাকেটজাত দুধ ইত্যাদিতে। আচ্ছা, এরপরে বলছি শিশুর খাদ্য কাকে বলে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃস্তন থেকে কিছু সময়ের ব্যবধানে, কয়েক মিনিট পর, এটা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় হলুদ আঠালো রঙের যে জলীয় পদার্থ নিঃসৃত হয় তাকে বলা হয় কোলস্ট্রাম। মাতৃদুগ্ধের প্রথম পর্যায় হচ্ছে কোলস্ট্রাম, বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, মাতৃদুগ্ধের তিনটে পর্যায় হয়, তিনটে ভাবে পরিণত দুগ্ধে আসে। প্রথমে আসে কোলস্ট্রাম, তারপর আসে ট্রানজিশন মিল্ক, তারপর আসে ম্যাচিওর মিল্ক। এই ম্যাচিওর মিল্কের মধ্যে আছে ফোর মিল্ক, হিন্ড মিল্ক। কোলস্ট্রাম তাহলে কি? হলুদ বর্ণের আঠালো জলীয় পদার্থ। অনেকে এটা শিশুকে পান করাতে চান না, কিন্তু সেটা একদমই উচিত নয়, এটা শিশুর জন্য আদর্শ। পান করানো যায়, পান করানো উচিত। অনেকে ভাবেন পরিণত দুগ্ধ হলে তারপর পান করাবো, সেটা ঠিক নয়। কোলস্ট্রাম প্রায় 2 দিন পর্যন্ত খরিত হয়। এরপর কি আসে? ট্রানজিশন মিল্ক। ট্রানজিশন মিল্ক প্রায় 2 সপ্তাহ কাল পর্যন্ত খরিত হয়। তারপরে আসে পরিণত দুগ্ধ, ম্যাচিওর মিল্ক। এর আবার 2টো ভাগ আছে, একটা ফোর মিল্ক, একটা হেন মিল্ক। আচ্ছা, ট্রানজিশন মিল্কটা হচ্ছে কিছুটা কোলস্ট্রামের থেকে পরিণত দুগ্ধ। তারপরে আসছে যে ফোর মিল্ক, সেই ফোর মিল্ক হচ্ছে পাতলা দুধ। আর হিন মিল্ক কি? অপেক্ষাকৃত অনেক ঘন, তাতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। আর ফোর মিল্কে ফ্যাটের পরিমাণ কম থাকে, ল্যাকটোজ, প্রোটিন এইগুলি বেশি থাকে, কিন্তু হিন মিল্কে ফ্যাট সমৃদ্ধ থাকে। হিন মিল্ক হচ্ছে খুব ঘন হয়। এরপরে এই দুগ্ধই শিশুকে 6 মাস পর্যন্ত খাওয়ানো হয়। তারপর শিশুর শারীরিক চাহিদা বাড়ে, সেই কারণে শুধুমাত্র মাতৃদুগ্ধই তার জন্য পর্যাপ্ত নয়, তখন তাকে অন্যান্য দুগ্ধ, অন্যান্য খাদ্যে অভ্যস্ত করানো হয়। তাহলে শিশু জন্মের পর প্রথম 6 মাস আদর্শ কি? তার জন্য শুধুমাত্রই মাতৃদুগ্ধ। তার পরের 6 মাস কি? হাফ বয়েল ডিম সেদ্ধ, ফলের রস, ডালের জল, স্যুপ, সবজি সেদ্ধ করে একদম চটকানো, এইগুলো। তারপর 1 বছরের পরে সে যেমন আমরা খাই, অ্যাডাল্ট মানুষেরা খায় বা শিশুরা খায়, স্কুল গোয়িং চিলড্রেনরা যেরকম খায় সেরকমই সে খেতে পারে, অর্থাৎ রুটি, ভাত, মাছ, ফল ইত্যাদি। এরপর আমি আসছি শিশুর পুষ্টিগত চাহিদায়। আচ্ছা,
শিশু জন্মানোর পর প্রথম এক বছর শিশুর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই এক বছরে শিশুর ওজন 3 গুণ বৃদ্ধি পায়। জন্মের সময় শিশুর আদর্শ ওজন কত থাকে? 2.5 থেকে 3.2 বা 3.3 কেজি। প্রথম এক বছরে এই ওয়েটটা 3 গুণ বৃদ্ধি পায় এবং হাইট অর্থাৎ তার উচ্চতা ডবল হয়ে যায়। সেই জন্য তার পুষ্টিগত চাহিদাটা একটু বেশি সেই সময় 1 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, শিশু জন্মের পর প্রথম 6 মাসে তার ওজন থাকা উচিত 5 থেকে 5.5 বা 6 কেজির মধ্যে। তারপরে 6 থেকে 12 মাস পর্যন্ত তার ওজন হওয়া উচিত প্রায় 8.5 কেজি বা 9 কেজি। আচ্ছা, এর জন্য তার প্রতিদিন শক্তির চাহিদা কত? প্রথম 6 মাস 92 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে। প্রতি কেজি বডি ওয়েটের জন্য 92 ক্যালোরি, তাহলে 3 কেজি বডি ওয়েটের জন্য 92 × 3 বা 4 কেজির জন্য 92 × 4, এবং পরের 6 মাস 80 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে। এরপর আসছে শক্তির চাহিদার পরে প্রোটিন। প্রথম 6 মাস 1.20 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েটের জন্য প্রতিদিন খাওয়া উচিত, এবং তারপরে 6 মাস 1.70 গ্রাম প্রোটিন প্রতি কেজি বডি ওয়েটের জন্য প্রতিদিন খাওয়া উচিত। এবং এরপরে মানে 6 মাসের পরে অন্যান্যভাবেও সে নিতে অন্যান্য খাদ্য পূরণের খাদ্য গ্রহণের মাধ্যমে এই প্রোটিনের চাহিদা তাকে পূরণ করতে হবে, এই অতিরিক্তটা বেশি হচ্ছে বলে, সেই জন্য শুধু মাতৃদুগ্ধ খাবে না। এরপরে আসছে ফ্যাট। মাতৃদুগ্ধে যে পরিমাণ ফ্যাট উপস্থিত থাকে তা তার প্রথম 6 মাসে তার জন্য ওটাই উপযুক্ত। এরপরে 6 থেকে 12 মাসে তার অতিরিক্ত ফ্যাটের চাহিদা বাড়ে 19 গ্রাম করে, সেটা সে অন্যান্য যে খাবার খাবে তার মধ্যে থেকেই সে পেয়ে যেতে পারবে। এরপর আসছে ভিটামিন। মাতৃদুগ্ধে ভিটামিন কিছু ভিটামিন কম থাকে, সেই জন্য 6 মাস বয়সের পর এই ভিটামিনগুলো তাকে অন্যান্য খাদ্যের মাধ্যম থেকে গ্রহণ করতে হবে। যেমন ভিটামিন B1 বা থায়ামিন তাকে প্রতি কেজি বডি প্রতিদিন 0.3 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণের প্রয়োজন। ভিটামিন B2 অর্থাৎ রাইবোফ্ল্যাভিন 0.4 মিলিগ্রাম প্রয়োজন, এবং ভিটামিন B9 25 মাইক্রোগ্রাম প্রয়োজন, এবং ভিটামিন A রেটিনল প্রতিদিন 350 মাইক্রোগ্রাম প্রয়োজন, এবং ভিটামিন C 25 মিলিগ্রাম প্রতিদিন প্রয়োজন। এরপরে আসছে খনিজ পদার্থ। শিশুর দাঁত আর হাড়ের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম দরকার, হাড় আর অস্থির বৃদ্ধির জন্য। এবং মাতৃদুগ্ধের লোহা কম থাকার জন্য শিশুর 6 মাস বয়সের পরে অতি অবশ্যই লোহার প্রয়োজন পড়বে, এবং তাকে অন্যান্য খাদ্যের মাধ্যমে লোহার চাহিদা পূরণ করতে হবে। প্রথম 1 বছর পর্যন্ত শিশুর ক্যালসিয়ামের চাহিদা থাকে প্রতিদিন 500 থেকে প্রায় 600 মিলিগ্রাম, এবং লোহার চাহিদা প্রথম 6 মাস প্রতি কেজি বডি ওয়েটের জন্য 46 মাইক্রোগ্রাম পার ডে, এবং পরের 6 মাসের জন্য পার কেজি বডি ওয়েট পার ডে 5 মিলিগ্রাম। ঠিক আছে, এরপর 6 মাসের পর শিশুকে ধীরে ধীরে অন্যান্য খাদ্যে অভ্যস্ত করানো হয়। এই যে বিভিন্ন চাহিদাগুলো বললাম, শুনলে যে কিছুটা করে বাড়ছে প্রত্যেকটা পয়েন্টে, শক্তি, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ লবণ, বিভিন্ন মিনারেলসগুলো, এর জন্যই মাতৃদুগ্ধ তার জন্য পর্যাপ্ত নয়, এই কারণেই তাকে অন্যান্য খাদ্য খেতে হবে যার ফলে সে ওই চাহিদাগুলো পূরণ করতে পারে, না হলে এর ফলে শিশুর বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বা শারীরিক অসুখ দেখা দিতে পারে, তার ঠিক মতো বিকাশ হবে না, ঠিক মতো ওজন বাড়বে না, হাইটে সে বাড়বে না।
আচ্ছা, এবার আমরা আসছি কোলস্ট্রাম। কোলস্ট্রাম কি আগেই বললাম, শিশুর জন্মের কয়েক কিছু সময়ের পর বা কিছু মিনিট পর থেকেই মাতৃস্তন থেকে যে হালকা হলুদ বর্ণের আঠালো জলীয় পদার্থ নিঃসৃত হয়, মানে পরিণত দুগ্ধের পরিবর্তে, তাকেই বলে কোলস্ট্রাম। অনেকে আছেন কুসংস্কার বশত হয়ে এই কোলস্ট্রাম শিশুকে পান করান না। এর ফলে কি হয়, শিশু জন্য কোলস্ট্রাম অত্যন্ত পুষ্টিকর, সেটা বলছি একটু পরেই। যদি না পান করানো হয়, কোলস্ট্রাম মাতৃস্তনে জমে গিয়ে কি হবে, কালো দুগ্ধ পরে যখন পরিণত দুগ্ধ আসবে তখন সেটা দুর্গন্ধযুক্ত হবে, কারণ পচে যাবে। এর ফলে শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পান করতে পারবে না এবং সে পুষ্টি পাবে না। সেই জন্য দু থেকে তিন দিন পর্যন্ত যে কোলস্ট্রাম নিঃসৃত হয়, কোলস্ট্রাম খুব কম পরিমাণে নিঃসৃত হয়, খুব বেশি হলে 35 ml বা 40 ml পর্যন্ত, সেটা শিশুকে পান করানো অত্যন্ত দরকার। আচ্ছা, কোলস্ট্রামের অনেক পুষ্টিগত গুরুত্ব আছে। কোলস্ট্রাম প্রথম শিশুর অনাক্রম্যতা দান করে শিশুকে। কোলস্ট্রামে কি কি আছে, কিসের কিসের পরিমাণ কম আমরা জানবো। আচ্ছা, ট্রিপটোফ্যান প্রচুর পরিমাণে আছে কোলস্ট্রামে, যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। আচ্ছা, ল্যাকটোজের পরিমাণ কোলস্ট্রামে কম, ফ্যাটের পরিমাণ কোলস্ট্রামে কম। কোলস্ট্রাম খেলে শিশুর প্রথম মল নিঃসরণে সাহায্য করে, এর ফলে ঠিকমতো নিঃসরণ হয় প্রথম মল, ঠিক আছে, যাকে বলে মিকোনিয়াম, কালো বর্ণের মল নির্গত হয়। কোলস্ট্রামে ক্যালসিফেরল থাকে, রেটিনল আছে প্রচুর পরিমাণে, পরিণত দুগ্ধের তুলনায় বেশি পরিমাণেই আছে। আচ্ছা, এরপর সোডিয়াম আছে, জিঙ্ক আছে, দস্তা, এগুলো পরিণত দুগ্ধের তুলনায় অনেক বেশি পরিমাণে উপস্থিত। এবং পুফা অর্থাৎ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন DHA বা অ্যারাচিডোনিক অ্যাসিড, এইগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। এবং ইন্টারফেরন থাকে, যা শিশুর দেহে অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। কোলস্ট্রাম ইকোলাই আর অন্যান্য আরও অনেক ব্যাকটেরিয়ার কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, এবং কিছু উৎসেচক যেগুলো কোষের পরিণতিতে সাহায্য করে, যেমন লাইসোজাইম, পারঅক্সিডেজ, জ্যান্থিন অক্সিডেজ, এইগুলোর প্রচুর পরিমাণে কোলস্ট্রামে বর্তমান। আজকে আমরা এই অধ্যায়ের এই পর্যন্তই পড়লাম। এর পরের দিনে আবার আমরা মাতৃদুগ্ধ নিয়ে পড়ব, সুবিধা অসুবিধা, মাতৃদুগ্ধের পুষ্টিগত গুরুত্ব। এই অধ্যায়টা আমি মোটামুটি 4টে ভাগে ভাগ করে তোমাদের পড়াবো। ততদিন ভালো থাকো, পড়াশোনা করো বাড়িতে, ঠিক আছে।